শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ অধ্যায় অনুপাত বিশ্লেষণের এমসিকিউগুলো একটু সহজ হয়। বিশেষ করে তুমি যদি সিকিউ সলভ করতে পারো, অর্থাৎ অনুপাতগুলো যেমন চলতি মূলধন অনুপাত, চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, এগুলো যদি তোমরা পারো দেন তোমরা এগুলো খুব সহজেই সলভ করতে পারবা, আমার বিশ্বাস। তো এক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, এইখানে তোমার অনেক সময় একটু ঘুরিয়ে দেয়, যেমন চলতি অনুপাতের সূত্র কী, চলতি সম্পদ ভাগ চলতি দায়। কিন্তু অনেক সময় তোমাকে চলতি অনুপাত দেওয়া থাকবে, মান চলতি দায় দেওয়া থাকবে, তোমাকে চলতি সম্পদ বের করতে বলবে। তো এটা একটু আমি মনে হয় জটিল, কিন্তু এটা তুমি সহজেই করতে পারবা। আমি এই ধরনের অঙ্ক সলভ করেছি, তোমরা একটু ইউটিউবে যদি চোখ দাও পারবে। তো আমি কমন কিছু এমসিকিউ এখানে আলোচনা করি, যেগুলো সাধারণত পরীক্ষায় আসে বা আসার মতো। অনুপাত হলো দুটি রাশির ভাগফল, মানে একটা তোমার আর্থিক অবস্থার বিবরণী বা বিশদ আয় বিবরণীর একটার সাথে আরেকটার যে তোমার পারস্পরিক সম্পর্ক থাকে, বা একটার সাথে আরেকটার যে রেশি, মানে কি বলবো, মানে রিলেশন, সেটাই কিন্তু আমরা রেশিও হিসাবে দেখাই। সাধারণত এটা ভাগফল, মানে একটার অপোজিটে আরেকটা দিয়ে আর কি এটা করা হয়। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের দক্ষতা, সচ্ছলতা, লাভজনকতা। অনুপাত বলতে কী বোঝায়? দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক। সবচেয়ে তরল সম্পদ কোনটা? নগদ টাকা, সবচেয়ে লিকুইড ওয়াটারের মতো। কার্যকরী মূলধন, যেটার আরেকটা নাম হলো চলতি মূলধন। কার্যকরী মূলধনের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। অগ্নি পরীক্ষা অনুপাত, যেটা আরও কয়েকটা নাম আছে, দ্রুত অনুপাত, তরল অনুপাত, তারল্য অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, কারেন্ট অনুপাত, এটার আদর্শ মান হলো 1:1। তবে মনে রাখবা, তড়িৎ সম্পদ নয় কোনগুলো, এখান থেকে পরীক্ষা আসতে পারে, তড়িৎ সম্পদ নয় কোনগুলো, সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম ব্যয়। চলতি অনুপাতের আদর্শ মান 2:1, অর্থাৎ হাতে 2 টাকা থাকলে তুমি 1 টাকা ধার দিতে পারবে। স্থির খরচযুক্ত তহবিল, যেমন দীর্ঘমেয়াদী ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, 10% বন্ড, বন্ধকী ঋণ, এগুলো। উপার্জন ক্ষমতার অনুপাত, লাভ অর্জন উপার্জন ক্ষমতা, যেটা মুনাফা সংক্রান্ত সকল অনুপাত, যেমন মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত। সচ্ছলতার অনুপাতের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা যাচাই করি, যেমন দায় মালিকানা অনুপাত, দায় সম্পদ অনুপাত, মালিকানা সম্পদ অনুপাত। ভুয়া সম্পদ কি, এগুলো অলরেডি আলোচনা করছি। সঞ্চিত তহবিল, এটা অনেকে দায় বলে, এটা ভুল, এটা অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। তো এখানে আদর্শ মান আছে, এবং প্রত্যেকটা অনুপাতের আদর্শ মান কত এটা মুখস্থ রাখতে হবে, কারণ অনেক সময় সিকিউতে প্রশ্ন আসতে পারে ঘয়ে, যে রহিম টেক্সটাইল, কর্মী টেক্সটাইল, দুইটার ভিতরে কোনটার মানে ই ভালো, কী বলে, অবস্থান ভালো, বা কোনটার সন্তোষজনক, বা কোনটায় তুমি বিনিয়োগ করবে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে, তখন তোমার এই আদর্শ মান অনুযায়ী কমেন্টস করতে হয়। বিনিয়োজিত মূলধন বের করার অনেকগুলো সূত্র আছে, তবে কমন সহজ যে সূত্র সেটা হলো মোট সম্পদ থেকে চলতি দায়, মোট বাস্তব সম্পদ থেকে চলতি দায় বাদ আসলে, অথবা মালিকানা সত্ত্ব প্লাস দীর্ঘমেয়াদী দায় থেকে ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বাদ দিয়েও করা যায়। এটা আমি অনেক করাইছি, তোমরা একটু দেখো। এখানে বেশ কিছু এমসিকিউ আছে, একটু তোমরা দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। কোনো এমসিকিউ যদি না বুঝো, নক করো, আশা করি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।